নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 30/1/2021 দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের যে ট্যাব প্রদান করার জন্য যে টাকা দেওয়া হচ্ছে 10,000 টাকা করে অ্যাকাউন্টে, বেশিরভাগ ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীরা অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বের দেবে 2021-এ, তাদের যে টাকা তারা অলরেডি পেয়ে গেছে অ্যাকাউন্টে, তবে অনেকে টাকা পায়নি। তো আসুন বিস্তারিত জেনে নেবো এই দশম শ্রেণী এই দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের 2021-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের ট্যাবের টাকা নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে 30/1/2021। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট টাইপের পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। স্কুল শিক্ষার্থীদের অ্যাকাউন্টে টাকা ঢুকলেও ট্যাব কেনার টাকা পায়নি অসংখ্য মাদ্রাসা পড়ুয়ারা। দ্বাদশ শ্রেণীতে পাঠরত সাধারণ স্কুলের শিক্ষার্থীরা ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে পেয়েছেন বলে জানা গেছে, কিন্তু একই মানে একই শ্রেণীতে পাঠরত মাদ্রাসার অসংখ্য পড়ো এখনও সেই সুযোগ পায়নি বলে সূত্রের দাবি। টাকা হাতে পায় এক শ্রেণীর শিক্ষার্থীদের হাতে শোভা পাচ্ছে নতুন স্মার্টফোন, আর এমন পরিস্থিতিতে ক্ষোভ দেখাচ্ছে বিভিন্ন মাদ্রাসার ছাত্রছাত্রী থেকে অভিভাবক মহলে। সভাপতি প্রশ্ন উঠেছে, মাদ্রাসাগুলিকে আর কতদিন দৌড়ানি হয়ে থাকতে হবে? অন্তত এমনটাই বক্তব্য অভিভাবকদের একাংশে। যদিও মাদ্রাসা শিক্ষা বিভাগের ডিএমই আবিদ হোসেন শুক্রবার বিকেলে প্রতিবেদকদের প্রশ্নের উত্তরে জানান যে আজ পর্যন্ত যাদের অ্যাকাউন্ট নম্বর পাওয়া গিয়েছে তাদের সকলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমপরিমাণে টাকা জমা করানো হবে। উল্লেখ্য, করোনা পরিস্থিতি জেরে লকডাউন শুরু হয় 2020 সালের মার্চ মাস থেকে, সেই সময় বন্ধ করে দেওয়া হয় সমস্ত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। পরে রাজনৈতিক সভা সমিতি, সিনেমা হল, ট্রেন, বাসে যাতায়াত, সুইমিং পুল, রেস্তোরাঁ, বার সহ অন্যান্য ক্ষেত্রে নিষেধাজ্ঞা আস্তে তুলে নেওয়া হয়, কিন্তু গেরোর ফাঁসে এখনও লাগানো রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। লকডাউনের কারণে পড়ুয়াদের লেখাপড়ার কিছুটা সুযোগ দিতে চালু করা হয় স্মার্ট ক্লাসরুম, এবং কিন্তু দরিদ্রতার কারণে বা অভাবের কারণে এই সুযোগ থেকে বঞ্চিত থেকে যায় শিক্ষার্থীদের একাংশ। পরিস্থিতি বিবেচনা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন, কিন্তু সমস্যা দেখা দেয় মাদ্রাসার ক্ষেত্রে। বাংলা পোর্টালে সুযোগ না থাকায় মাদ্রাসা শিক্ষার্থীদের টাকা পাওয়া নিয়ে সমস্যা দেখা দেয়। বিষয়টি 2020-26 ডিসেম্বর এক প্রতিবেদক প্রথম আলোকপাত করেন পূবের কলম পত্রিকাতে। পরে অন্যান্য বৃহৎ বাংলা সংবাদ মাধ্যমগুলোতে খবরটি নিয়ে হইচই শুরু হয় এবং মাদ্রাসা শিক্ষার্থীদের অ্যাকাউন্ট নম্বর নেওয়ার নির্দেশ দেন কর্তৃপক্ষ। রহস্যজনক বিষয় হলো মাদ্রাসা ছাত্রীদের এই প্রকল্পের সুযোগ নিয়ে এখনও ধোঁয়াশাতে রয়েছেন। জঙ্গিপুর মুনিরিয়া হায়াত মাদ্রাসার টিআইসি শাহনাজ বলেন, এখনও পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা ঢোকার খবর পাওয়া যায়নি। এবং মোমেন্টোলা সিনিয়র মাদ্রাসা, ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা সহ মুর্শিদাবাদের সমস্ত মাদ্রাসাগুলি একই পরিস্থিতির শিকার বলে জানা গিয়েছে। মাদ্রাসাগুলিতে বিভিন্ন বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন একাধিক শিক্ষানুরাগী মানুষ। মুর্শিদাবাদের জনবিকাশ সমিতি সভাপতি সাবিনা ইয়াসমিন খোবের সঙ্গে জানান, মাদ্রাসাগুলো এখন বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়ে চলেছে এবং এই বৈষম্যের অবসান জরুরি বলে সাবিনা ইয়াসমিন দাবি করেন। পশ্চিমবঙ্গের ডিএমই ডিরেক্টর অব মাদ্রাসা এডুকেশন জানান, এই সেশনে রাজ্যের মোট 38,322 জন দ্বাদশ শ্রেণীর মাদ্রাসা শিক্ষার্থীরা রয়েছে। শুক্রবার পর্যন্ত 13,945 জন ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করা হয়েছে। অ্যাকাউন্টে তিনি দাবি করেন যে আগামী এক সপ্তাহের মধ্যে ছাত্রীদের এই সমস্যা দূর হয়ে যাবে। ডিএমই আরও জানান যে শুক্রবার পর্যন্ত যারা অ্যাকাউন্ট নম্বর পাঠিয়েছে সকলেই একই সুযোগ পাবে, এবং এদিকে কোন কোন ক্ষেত্রে স্কুলগুলিতে অভিযোগ উঠেছে যে ব্যাংক থেকে মেসেজ এলেও অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে না, যার প্রতিবাদে গত তিন দিন আগে জলঙ্গিতে রাস্তায় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে একদল অভিভাবক। তো দেখলেন যে সাধারণ যে পড়ুয়া যারা বাংলা শিক্ষা পোর্টালের আওতায় রয়েছে তারা কিন্তু টাকা পেয়ে গেছে বেশিরভাগ, কিন্তু মাদ্রাসা পড়ুয়াদের এখনও বেশিরভাগ টাকা পায়নি, তার জন্য এই প্রতিবেদন। তো যাই হোক, আশা করব মাদ্রাসা পড়ুয়াদের যাতে এই টাকা তাড়াতাড়ি পেয়ে যায়, সেটাই দেখার বা সেটাই আশা রাখবো। তো যাই হোক, এই আপডেট আপনার সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।